দিনের পর দিন, মাসের পর মাস আমার সঙ্গে, আমার মতো আরো আলেম ওলামাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে। ফেরাউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে, এবং আজ পর্যন্ত আর কোনো জালেমকে, কোনো নায়েবে নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই। শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে, বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন। 2009 সালে 57 জন সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। 2013 সালে সপ্না চত্বরে অন্যায়ভাবে, একতরফাভাবে নবী প্রেমিক হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছেন। আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি। আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে, খেলার একটা সিস্টেম থাকে, সিস্টেম মতো আসেন খেলবো, অসুবিধা কি। যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো, তখন গণভবনে যেয়ে দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা, কোনো খেলোয়াড়ের জাঙ্গা পায়জামাও নাই। আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম। আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন, ঘায়েল করার চেষ্টা করলেন। একদিন দুদিন নয়, বন্দি করে 3 বছর আমার সকল সঙ্গী সাথী, প্রায় 1200 সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম। 40 দিন পুলিশের রিমান্ডে থেকেছি এক চিল্লা। আমার 1200 সঙ্গী সাথী সব রিলিজ, আমাকে ছাড়ে না। নির্বাচন করলেন তাও ছাড়ে না। নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলো, মনে করলো যে এখন আর কোনো ভয় নাই, তারপরে আমাকে ছাড়লেন। তো মনে করেছিলেন কোনো ভয় নাই, দেশের মানুষও মনে করছিল যেইভাবে যেইভাবে সাজায়া বসছে এটাকে আর নামানো সম্ভব না। মা জানান তুমি ইয়াখরুজু ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমরাও মনে করতাম যেইভাবে সাজাইছে, পুলিশ সাজাইছে, র‍্যাব সাজিয়েছে, প্রশাসন সাজানো, সব তার হাতায়, হাতের মুঠোয়। তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র, তারা এদেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে, এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে। এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনোদিন এই সরকারের পতন হবে না। আমরাও মনে করি নাই পতন হবে, তারাও মনে করে নাই। যেইভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের কোনো আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই। আমার আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাকের সুন্নাতুল্লাহ, আমার আল্লাহর নীতি হলো যে কোনো কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায়, রাষ্ট্র চালায়, আল্লাহ তাকে ধরেন না। কিন্তু কোনো মুসলমানও যদি জুলুমের সঙ্গে, রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে, দেশের প্রজাদের সাথে, দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে, অবিচার করে, বৈষম্য করে, জুলুম করে, আল্লাহ সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না। এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি। কিন্তু আমরাও মনে করেছিলাম নামবে কোনখান দিয়ে, নামার তো কোনো জায়গাই নেই। আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে, আসার তো কোনো রাস্তাই নাই। 100টার মধ্যে 100টা রাস্তাই তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাছ পর্যন্ত যাওয়ার। কিন্তু আল্লাহ বলেন 100টা রাস্তা তুমি বন্ধ করেছো, আমি আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম। ঠেকাও দেখি, বেশ অনেকদিন আগে থেকেই কোথাও বের হন না,
এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না। গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছেও যেতে না পারে। আর আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর, একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে। আমিও কিন্তু এটা ভাবি নাই, কিন্তু তাদের মনের মধ্যে সুরের মনে আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইলো যে আমি নাকি গণভবনে যেতে পারি। তো পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন, আল্লাহর আজাব যখন আসলো, 100 রাস্তা বন্ধ করছে, আমার আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন। এটা মনে রাখবেন, আল্লাহ বলতেছেন ফাতাহুমুল্লাহু মিন হাইযু লাম ইয়াহতাসিবু। তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়িয়ে যাবা, আল্লাহর আজাব আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা, বোকার স্বর্গে বসবাস করো। আল্লাহ যে কোনখান দিয়ে কোন পেছে কোথা দিয়ে যে তোমাকে আঘাত করবেন, তোমার সমস্ত কলা কৌশল, তোমার বাপদাদার সমস্ত কৌশল, তোমার বন্ধুদের সমস্ত কৌশল, তোমার জ্ঞাতি গোষ্ঠীর সমস্ত কৌশল, তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল, এই সব ব্যর্থ হয়ে যাবে, কোনোটাই কাজে লাগবে না। উপায় কি? উপায় হলো যেই কারণে আল্লাহর আজাব আসে সেই কারণ দূর করো, আল্লাহর আজাবকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না। মোহতারাম হাজিরিন, এটা শিক্ষণীয় দৃষ্টান্ত, শিক্ষণীয় দৃষ্টান্ত। সমস্ত আয়োজন সম্পন্ন ছিল, এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম যে চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পঙ্গপালের মতো আবাবিল পাঠিয়ে দিলেন, ছোট ছোট মানুষ, ছাত্র, এরা ছাত্র, এরা ছোট, কেউ স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ ইবতেদায়ী মাদ্রাসায়, কেউ প্রাইমারি স্কুলে, কেউ হাই স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে, কেউ কওমি মাদ্রাসায় পড়ে। এইভাবে ছাত্র জনতা যখন নামলো, ছাত্র জনতাকে রোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য তারা কি করলেন? তারা হেলমেট বাহিনীকে হাতে পিস্তল দিয়ে নামায় দিলেন, এইভাবে নির্মমভাবে গুলি করে করে এক একটা সন্তানকে হত্যা করলো, মানুষ প্রত্যক্ষ করলো। যেই টাকা দিয়ে জনগণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য তার ট্যাক্স দিছে, কর দিছে, সেটা দিয়ে হেলিকপ্টার কিনছে, যে হেলিকপ্টার দিয়ে কি করবে? কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে আগুন নেভাবে। হেলিকপ্টার দিয়ে কি করবে? কোথাও মানুষ আটকা পড়লে দুর্যোগগ্রস্ত সেই মানুষকে সেখান থেকে উদ্ধার করবে। হেলিকপ্টার দিয়ে কি করবে? দেশের মানুষের উপর বাহিরে থেকে কোনো আক্রমণ আসলে সেই আক্রমণ প্রতিহত করা হবে। আর সেই হেলিকপ্টার দিয়ে ঢাকা রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় টহল দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে বাবার কোলে আশ্রয় গ্রহণকারী 3 বছরের শিশুকে হত্যা করা হলো। ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা আমার বোন হত্যাকাণ্ডের শিকার হলো। ঘরের ছাদে, বাড়ির ছাদে পায়চারিরত ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে তারা হত্যা হলো, নিহত হলো, শত শত মানুষ মেরে ফেলা হলো। একটা কথা আমরা ঢাকায় শুনতাম যে শেখ হাসিনার যদি প্রয়োজন হয় 1 লাখ মানুষ মারবে তবুও সে গদি ছাড়বে না। আপনারা শুনছেন এই কথাটা? এটাই ছিল মানুষের মনোভাব এবং এটাই ছিল তার মনোভাব। আমি কথাগুলি আলোচনা কেন করতেছি? আমি যে কোরআনের আয়াত পড়েছি, এরকম দৃষ্টান্ত শতাব্দীতে একবার ঘটে, 100 বছরে একবার ঘটে, কয়বার? 100 বছরে একবার ঘটে। এই 2024 সালের 100 বছর আগে, এই গত 100 বছরের মধ্যে আরেকবারই ঘটেছিল 1975 সালে, এই আগস্ট মাসেই 10 দিন পরে ঘটছিল, 15ই আগস্ট, 5ই আগস্ট। 50 বছর পরে আবার ঘটনা ঘটল, আবার হয়তো 50 বছর পরে ঘটবে। আমরা সতর্ক করতে চাই, শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই, নিজেরাও শিক্ষা গ্রহণ করতে চাই। আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত,
সেই শিক্ষাটা হলো যে দেখেন খবরদার কোন বিষয়ে সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদীন, জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আরেকটা কথা বলেছে, আল্লাহর নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার উম্মত, মাজলুমের বদদোয়াকে ভয় পাও, ভয় করো, খবরদার মাজলুমের বদদোয়া যেন তোমার বিরুদ্ধে চলে না যায়, মজলুমের ফরিয়াদ যেন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে উত্তোলিত না হয়। কারণ কোনো ব্যক্তি যখন তোমার দ্বারা জুলুমের শিকার হয়ে মজলুম হয়ে আহ বলে আল্লাহকে ডাকবে, জমিন থেকে আরশ পর্যন্ত তার সেই আত্মচিৎকার পৌঁছতে এক সেকেন্ড লাগবে না। কারণ মজলুমের দোয়া আমার আল্লাহর আরশ মধ্যখানে যত পর্দা আমার আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে দিয়েছেন। এরপরে কি হয়, মজলুম যখন বলে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে আমি বিচার চাই, হে আল্লাহ সে আমাকে আঘাত করেছে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেন। হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তখন মজলুমকে বলেন লাআনসুরান্নাকা ওয়ালা বাদাহিন, হে মজলুম তুমি এই জালেমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার শক্তি তোমার নাই, কারণ জালেম অনেক শক্তিধর, এই জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছ, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি অবশ্যই অবশ্যই অবশ্যই, কয়বার? তিনবার বলেছেন আল্লাহ অবশ্যই। লাআনসুরান্নাকা, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা তাকিদ, তিনবার আল্লাহ বলেছেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব, মাজলুম আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব। তবে ওয়ালা বাদাহিন, একটু দেরি হইতে পারে, কি হইতে পারে, একটু দেরি হইতে পারে, এই জন্য আল্লাহর কথা আছে, আল্লাহর ব্যাপারে নীতি আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। অনেক মানুষ আল্লাহর ছাড় পাওয়া ছাড় পেয়ে তারা মনে করে যে এটা আমার কেরামতি। ফেরাউন সম্পর্কে তাফসীর কিতাবগুলোর মধ্যে লেখে ফেরাউনের নাকি 40 দিন পর্যন্ত টয়লেটে যাওয়া লাগতো না, বুঝেন নাই, পেশাব পায়খানা করা লাগতো না, কতদিন আছে আমাদের দেশে এমন কোন বাপের বেটা, 40 দিন তো দূরের কথা, 40 ঘন্টা থাকলেই তো একটা মানুষ অসুস্থ হয়ে দেখা যাবে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে। ফেরাউনের 40 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করলেও চলতো, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম সুস্থতা দিয়েছিলেন, এরকম সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, সে মনে করছে এটা তো তার কেরামতি, সে মনে করেছিল এটা তার ক্ষমতা। আর ইনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানা সময় নানাভাবে নানা হামলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন, কখনো 88 কেজি, কখনো 96 কেজি, কখনো অমুক জায়গার গ্রেনেড, এটা সেটা নানা কাহিনী। উনি মনে করলেন যে এত কহে কাহিনী যত হয়ে গেছে, যেহেতু এই জমিনে তার চেয়ে বড় ওলি আল্লাহ বলে আর কেউ নেই, এরকম ভেবে বসেছিলেন। আর বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন, 2009 সালে 57 জন সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, 2013 সালে স্বপ্না চত্বরে অন্যায়ভাবে একতরফাভাবে নবী প্রেমিক হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদরত অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছেন। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন বৈষম্যটা কোথায়। হে দেশবাসী, দেশের কর্ণধার রাজনৈতিক নেতৃবর্গ, দেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রে যারা আছেন খুব ভালো করে শুনে রাখেন, দেখেন 2013 সাল যাদের মনে মনে আছে, একটু অতীতের সেই আজ থেকে 11-12 বছর আগের স্মৃতির পাতাটা একটু উল্টান। প্রথমে চলেন শাহবাগের মোড়ে যাই, একদিকে পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নাম দিয়েছে পরবর্তীতে,
আরেকদিকে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার এই ডায়াবেটিক্সের হাসপাতাল বারডেম, একদিকে বাংলাদেশের এক নম্বর কেন্দ্রীয় জাতীয় জাদুঘর, এই রকম তিনটা গুরুত্বপূর্ণ জায়গার ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোড়, সেই জায়গায় দিনের পর দিন না, মাসের পর মাস, রাত দিন ২৪ ঘন্টা পর্যন্ত নাচ নর্তকীরা নাচল গাইল, অশ্লীলতার প্রদর্শন করলো, সেখান থেকে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো। এগুলো করে তারা কি পেল? তারা পেল রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার। আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো ব্লগার রাজীব হায়দার, তাকে তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা। নবীজিকে গালি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সে পেল প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি। তারপরে তাদেরকে দুই বেলা করে বিরিয়ানি সাপ্লাই দেওয়া হলো। এইভাবে মাসের পর মাস থাকার শহরের প্রাণ কেন্দ্রটাকে অচল করে রাখলো। কেন তারা সুযোগ পেল? কারণ তারা ইসলাম বিরোধী ছিল। কেন তারা সুযোগ পেল? কারণ তারা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করত। এই জন্য তাদেরকে এইভাবে বিরিয়ানি খাওয়ায়, টাকা পয়সা দিয়ে, সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে, নিরাপত্তা দিয়ে তাদেরকে অন্যায় অশ্লীলতার আখড়া এখানে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো। আর আমরা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে শুধুমাত্র একটি দিন নয়, বিকাল থেকে ১২ ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়নি, পরের দিন ফজর পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়নি, আমরা শাপলা চত্বরে অবস্থান করলাম। ওই ঘুমন্ত অবস্থায় সারা দেশ থেকে সারাদিন ক্লান্ত অবস্থায় কেউ টঙ্গী থেকে ১০-১২ কিলোমিটার হেঁটে এসেছে, কেউ গাবতলি থেকে হেঁটে ১২-১৫ কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় নবী প্রেমিকরা রাস্তার উপর শুয়েছিল, কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ আধা ঘুমা অবস্থায়। ওই অবস্থায় সমস্ত আলো নিভিয়ে ভুতুরে পরিবেশ তৈরি করে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদেরকে একতরফাভাবে হত্যা করা হলো নির্বিচারে। এরপরে হত্যা করা হলো ২০১৪ সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একতরফা নির্বাচন করতে গিয়ে, ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা বললাম পালন করেন, অসুবিধা নাই, স্বাধীনতা আল্লাহ পাকের নেয়ামত, পূর্ণাঙ্গ না হোক, আমরা পতাকার স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতাটুকু তো পেয়েছি, যদিও এটার এই স্বাধীনতাও আমাদের প্রতিবেশীদের কারণে আমরা সুফল ভোগ করতে পারি না, তবুও স্বাধীনতা পালন করবেন, আমরাও করব, ভালো কথা। তবে এই স্বাধীনতার উদযাপন করবার জন্য গুজরাটের কসাই হাজার হাজার মুসলমানদের রক্তে রাঙা সেই খুনি নরেন্দ্র মোদীকে আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না, এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না, কলঙ্কিত হবে। শুধু এতটুকু কেন বললাম, এতটুকু কথা কেন বললাম? এই কথা বলার অপরাধে আর ওই যে ভাস্কর্যের বিষয়ে সতর্ক করেছিলাম যে এইভাবে ভাস্কর্য বানায়েন না, ক্ষমতা কারো চিরস্থায়ী না, কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন, সাথে আপনার ভাস্কর্য তো যাবেই, সাথে আপনার মৃত পিতা, তার মান সম্মান যাও ছিল, ওটুকু ধুলোয় না শুধুমাত্র বাঙালিদের পেশাবের সাথে ভেসে যেতে পারে। এই কথা কেন বললাম? ক্ষুব্ধ হলেন, জুলুম করলেন, আর আমাদের ২৫ জন সন্তান এবং ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন। আসলে ২০২৪ সাল জুলাই মাসের ৩৬ তারিখ পর্যন্ত, কত তারিখ? ৩৬ তারিখ কেমনে? জুলাই মাস হলে আসলে ৩১ মাস, কিন্তু এদেশের ছাত্র জনতা তারা বলছে জুলাই বিপ্লব, এই জুলাই মাস যেতে দিব না, যে বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ হয় তারা আজকে জুলাই মাসের ৩২ তারিখ, তারপরে বলে ৩৩, তারপরে বলে ৩৪, তারপরে বলে ৩৫, তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা ৩৬ তারিখ। খেলার ঘোষণা আসলো, আমরা দেখলাম যে একতরফা খেলা হয়, কত মানুষ আগে খেলা খেলবো, আসো খেলি, ঘোষণা দিছে, আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন
যে মামুনুল হক আসেন খেলি। আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে, খেলার একটা সিস্টেম থাকে, সিস্টেম মতো আসেন খেলবো, অসুবিধা কি। যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো, তখন গণভবনে যা দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা, কোনো খেলোয়াড়ের জাঙ্গা পায়জামাও নাই। মোহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বলতেছি শুধু কটাক্ষ করার জন্য নয়, শিক্ষা গ্রহণ করার জন্য। 50 বছর পর পর এই ধরনের দৃষ্টান্ত আসে, কখনো 100 বছর পরে আসে, কখনো 1000 বছর পরে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়। দৃষ্টান্তটা হলো এই, ওয়াসাকান্তুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দরাবনা লাকুমুল আমসাল। এই জালিমরা জুলুম করে করে প্রত্যেকটা জনপদে জুলুমের নিশানা রেখে গেছে, ঘরে ঘরে আজ সন্তান হারা মায়ের হাজারি, কম করে হলেও 1000 বাংলার সন্তানকে হত্যা করা হয়েছে এই এক মাসের মধ্যে। 1000 নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। হত্যা করলো, ঘরে ঘরে আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান। 1000 তো শুধু নিহত হয়েছে, চক্ষু হারিয়েছে কত শত মানুষ, চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোনো পাষাণ মানুষও ধরে রাখতে পারবে না। তাগড়া তাগড়া যুবক, তাদেরকে কাছ থেকে এই বুলেট ছুড়ে গুলি চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে। এত চোখ চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে, এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনাময় চোখ অন্ধ হয়ে গিয়েছে, স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেছে, অসংখ্য সন্তান পঙ্গুত্ব বরণ করেছে, পা কেটেছে, হাত কেটেছে, হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম, এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহই ভালো জানেন, কত মা আজও পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় কড়া নেড়ে বলবে মা আমি এসেছি, এই অপেক্ষায় অনেক মা এখনো তার সন্তানের জন্য প্রহর গুনতে থাকে। সবাই সান্ত্বনা দেয় যে মা তোমার ছেলে আর আসবে না, সবার মন মেনে গেছে, মায়ের মন তো এখনো মানে না। এই মা যখন আহ বলে উঠে গভীর রজনীতে, মা যখন তার সন্তানের অপেক্ষায়, গুম হওয়া সন্তানের অপেক্ষায়, যখন কলিজার ভিতর থেকে আত্মচিৎকার বেরিয়ে আসে, তোমার কেমনে পতন ঘটলো বুঝো না, কেমনে পতন ঘটে বুঝো না, ওই একটা মায়ের একটা আত্মচিৎকার তোমার মতো হাজার ফেরাউন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। ইত্তাকি দাওয়াত আল মাজলুম। হে আমার মুসলমান ভাইয়েরা, হে আমার স্বজাতি, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি তাআলা, আমি আপনাদেরকে এবং আমাকে, আমার স্বজাতি, আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক করতে চাই, খবরদার খবরদার করবেন না, জুলুম করবেন না। কখনো যদি কারো সঙ্গে সংঘাত বিতর্ক বিবাদ হয়ে যায়, চেষ্টা করবেন বিবাদ শান্তিপূর্ণ উপায়ে মিটিয়ে ফেলবার, যদি নাই মিটে, সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায়, প্রয়োজনে মজলুম হবেন, জালিম হবেন না, প্রয়োজনে মজলুম হবেন, জালিম হবেন না। মজলুম হয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, বিনিময় আল্লাহ দিবেন, জালিম হয়ে আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, প্রতিশোধ আমার আল্লাহ নিবেন। আর আল্লাহর প্রতিশোধ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকের নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ সে কথাই বলছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। আল্লাহর শপথ করে বলতেছি আমি, কোরআনের এই আয়াত, আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায়, বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলাওয়াত করতাম, আমার কলিজা কেঁপে উঠত, এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো। আমার আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ সেই ষড়যন্ত্রের প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি নেন, যদিও তাদের ষড়যন্ত্র এমন হয়, ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল,
পাহাড়কে তারা আপন জায়গা থেকে হটিয়ে দেওয়ার মতো কুটিল ষড়যন্ত্র হোক না কেন, সকল ষড়যন্ত্র নস্যাত করার জন্য মালিক একজন আছেন, নাম কি? আল্লাহ। তাদের সকল ষড়যন্ত্র নস্যাত করেছেন কি করেন নাই? দিনের পর দিন, মাসের পর মাস আমার সঙ্গে, আমার মতো আরো আলেম ওলামাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে। ফেরাউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে, এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে, কোন নায়েব নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই। শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে, প্রিয় দেশবাসী, এলাকাবাসী, অনেক দীর্ঘ হয়ে গেছে আমার বক্তব্য, আমি এত লম্বা কথা বলার ইচ্ছা করেছিলাম না, আমি আমার আলোচনা শেষ করব এক শিক্ষার উপর, এক কথার উপর, জুলুম আমরা করব না, কাউকে জুলুম করতেও দেব না, জুলুম আমরা করব না, কাউকে জুলুম করতে। যেখানেই জুলুম দেখবেন, জালিমরা যেখানে আখড়া কাড়বে, মজলুমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জালিমের ফি কাঁপিয়ে তুলতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ, সমস্ত জুলুমের উৎখাত করে, সমস্ত জুলুমের উৎখাত করে ইনসাফপূর্ণ ন্যায় নীতি ভিত্তিতে একটি সমাজ গড়তে হবে। ইনসাফপূর্ণ বৈষম্যহীন ন্যায় নীতির সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে এই পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য একমাত্র প্রয়োজন আরশের মালিক, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই ইনসাফপূর্ণ ন্যায়ের সমাজ কায়েম করতে হবে। কাজে আমাদের চূড়ান্ত মঞ্জিল, আমরা খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যুবকদের জন্য খেলাফত যুব মজলিস, ছাত্রদের জন্য ছাত্র মজলিস, আমাদের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কি প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশ গঠনের সৈনিক তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এতে সামিল হয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন। এইভাবে ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যমে চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছব। আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের এলাকার আমার অত্যন্ত মহাব্বতের মানুষ হযরত মাওলানা কোরবান আলী কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা, মূলত তার মহাব্বত এবং ভালোবাসার সূত্রে আজকে আপনাদের এখানে আগমন আমার। উনি আমার কারাগারের একান্ত সহযোগী ছিলেন, দীর্ঘ প্রায় এক বছর পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন। ওনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ওলামায়ে কেরামের জন্য আপনারা দোয়া করবেন, আলেমদের সাথে থাকবেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين।